বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অর্থাৎ বৈদিক যুগের শেষের দিকে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে যে ধর্মমতের উত্থান ঘটেছিল তা প্রতিবাদী ধর্মীয় আন্দোলন নামে পরিচিত এক্ষেত্রে আমরা একাধিক ধর্মমতের উত্থান লক্ষ্য করে থাকি তবে তার মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয়তা লাভ করেছিল দুটি ধর্ম সে দুটি হলো জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম তো এক্ষেত্রে আমার আলোচ্য বৌদ্ধ ধর্ম এবং এই ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয় মূলত এ সময় প্রচলিত ধর্মীয় ব্যবস্থা সাধারণ মানুষের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিল ধর্মীয় রীতিনীতি ব্যয়বহুল হয়ে পড়েছিল যা সমাজে বৈষম্য সৃষ্টি করেছিল তার উপর ব্রাহ্মণ ধর্ম সময়ের সঙ্গে তাল মেলানোর পরিপন্থী ছিল মানুষ খুঁজতে থাকে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার পথ যে পথে সন্ধান দিয়েছিলেন মহাবীর বা গৌতম বুদ্ধের মতো মহান ব্যক্তিবর্গ মূলত এদের নেতৃত্বে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সে সময়ের মানুষজন যে ধর্মমতের উত্থান ঘটিয়েছিলেন তা হলো প্রতিবাদী ধর্ম সেই হিসাবে গৌতম বুদ্ধে রচিত বা গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্ম ছিল একটি তাই এই বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের সঙ্গে যুক্ত করা হয় বা প্রতিবাদী ধর্ম বলা হয়ে থাকে এখন আমরা এই প্রতিবাদী ধর্মের উত্থানের পিছনে যে প্রেক্ষাপট বা পটভূমি ছিল তা আলোচনা যদি করি তাহলে জানতে পারবো কেন এই ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয়ে থাকে বৈদিক ধর্ম তার সরলতা এবং পবিত্রতা হারিয়ে হারিয়ে ফেলেছিল ধর্মচরণ হয়ে পড়েছিল আড়ম্বরপূর্ণ যাগযজ্ঞ পশুবলি জাতিভেদ প্রথা ধর্মীয় অনুষ্ঠানকে বেঁধে ফেলেছিল ধর্ম উপাসনা পদ্ধতি সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে গিয়েছিল পাশাপাশি প্রচার হতে থাকে যে নৈতিক এবং শুদ্ধ জীবনযাপনের ফলে কর্মফল থেকে মুক্তি পাওয়া যাবে এ প্রসঙ্গে রমিলা থাপাত দেখিয়েছেন সমাজের বসবাসকারী বৈশ্যরা আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছিল সে সময় ব্যবসা বাণিজ্যের যথেষ্ট তারা উন্নতি ঘটেছিল পাশাপাশি কৃষি অর্থনীতি যথেষ্ট উন্নত ঘটেছিল এবং এই ব্যবসা বাণিজ্যের জন্য প্রয়োজন ছিল সমুদ্রযাত্রা বা সুদের কারবার কিন্তু এ সময় এই বৈদিক ব্রাহ্মণ্য ধর্মে এই সমুদ্রযাত্রা বা ব্যবসা বাণিজ্যকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি বা হতো না ক্ষত্রিয় বৈশ্যরা যথেষ্ট সমাজে মর্যাদার যোগ্য হওয়া সত্ত্বেও তারা ব্রাহ্মণদের তলায় থাকত দেশে রক্ষার ক্ষেত্রে ক্ষত্রিয়রা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত সেই হিসাবে তারা যোগ্য সম্মান পেত না সমাজে নারীদের তেমন একটা সম্মান ছিল না বললেই চলে এরই পাশাপাশি বৈদিক যুগের ব্রাহ্মণরা জটিল এবং দুর্বোধ্য সংস্কৃত ভাষায় যে ধর্ম প্রচার করতেন তা সাধারণের বোধগম্য ছিল না মূলত এই রকম এক পরিস্থিতিতে বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গৌতম বুদ্ধ প্রচারিত ধর্মমত প্রচলিত সমাজ ব্যবস্থার সাধারণ মানুষের কাছে যে সাধারণ মানুষের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভগুলো তুলে দেওয়া বা তাদের সঙ্গে হওয়ার মতো পথ দেখিয়েছিল বা সচেষ্ট হয়েছিল বৌদ্ধদের সহজ সরল জীবনযাপন সহজ ভাষায় ধর্মচারণ সাধারণ মানুষকে আকৃষ্ট করেছিল মূলত ব্রাহ্মণ ধর্মের বা বৈদিক ব্রাহ্মণ ধর্মের যে দোষ ত্রুটিগুলি ছিল সেগুলি সাধারণ সহজ সরল ভাষায় জনমানুষে তুলে ধরেছিল গৌতম বুদ্ধ তাই এই মতকে সাধারণ মানুষ সমর্থন জানিয়েছিল ফলে তারা যুক্ত হয়েছিল প্রতিবাদে এবং তাকেই কাজে লাগিয়ে গৌতম বুদ্ধ শুরু করেছিলেন প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ ধর্ম তো এই ছিল আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর আজকের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে একটি Like it.